হ্যাঁ রে ভাই, অনেক সময় কাঠ খোঁজা হয়ে উঠে হার্ট, কারণ চোখের সামনে ঘুরে তখন অনেক বেশি কাঠ। বাথরুমে যায় মনের সুখে আমি গান গাই একাই, তো এই পাঁচটা কাঠ দিয়ে আজকে একটা ডেমো করে দেখাই। এই যে দেখছেন এস, বুঝেন কিন্তু কেস, এসকে রাখলাম ভিতরে, সময় দিবেন লেস, একটু পরেই এস উপরে দেখাবে তার ফেস। হায় হায়, আবার দেখেন এসকে রাখলাম অনেক নিচে, এখন আমি করি কি যে একটু সময় দিলেই এস উপরে মিলে। ইটস ভেরি হার্ড, কারণ এখানে অনেক বেশি কার্ড, তাই এইটাকে দিলাম বাদ। এরপর হইল টু, টুকে নিয়ে বললাম তুমি দূরে যাও শু, কিন্তু টু কি কথা শোনে, ওই কে আমারে গনে, হ্যাঁ আশেপাশে মানুষজন হাসে, টু উপরে চলে আসে। ইটস ভেরি হার্ড, কারণ এখানে অনেক বেশি কার্ড, তাই এইটাও দিলাম বাদ। এরপর হইল তিন, তিন তিন তিন, তিনকে রাখলাম চার আর পাঁচের বিটুইন, কিন্তু তিন তো মরে লাজে, দেখেন না উল্টা হয় মাঝে। আরে বাবা, এবার উল্টা করলাম সব, দেখি কি হওয়া সম্ভব। উরে আমার টুকটুকি, তিন মাঝখানে দেয় ফুক্কি। ইটস ভেরি হার্ড, কারণ এখানে অনেক বেশি কার্ড, তাই এইটাও দিলাম বাদ। এরপর হইল চার, দেখি কি হয় এবার, চারকে নিচে রাখি, বুঝেই হলাইছেন এই চারই খালি উপরে আসা ছিল বাকি। ইটস ভেরি হার্ড, কারণ এখানে অনেক বেশি কার্ড, আমার কাছে আর আছে একটা কন, তো এটা কি কন, আমার কি আছে হাতে, যেডেই কন আপনি ভুল হইব তাতে। এ দেহি মজা লয়, এটা জোকার কেমনে হয়? মাথা হইল আমার লক, আপনাদের জানাই গেলাম ঈদ মোবারক। অমরম জানে ওই রোজার শেষ এলো খুশিরি, টিং 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 টিং